তো বন্ধুরা আশা করি সবাই বেশ ভালো আছেন নেচার অ্যান্ড টেকবিরি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাহফুজ আলম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ব্যবহার করে খুব সহজেই যে কোনো ওয়েবসাইটকে আপনি ডট এপিকে ফাইল তথা অ্যাপসে পরিণত করতে পারবেন তো সেই সম্পর্কে আজকের এই ভিডিও আমাদের সাথেই থাকুন তো শুরুতেই বলেছে যেহেতু আমরা যে কোনো ওয়েবসাইটকে অ্যাপসে পরিণত করার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ব্যবহার করব তো অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল অবস্থায় থাকতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যেই সমস্ত যেই সমস্ত সফটওয়্যার রয়েছে যেমন জেডিকে ফাইল বা জাবা ডেভেলপমেন্ট কিট তো সেই ফাইল কিন্তু আপনার কম্পিউটারে শুরুতেই ইনস্টল করে নিতে হবে তো যাই হোক আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করবেন বা এর সাথে সংশ্লিষ্ট যাবা ডেভেলপমেন্ট কিট সেটি কীভাবে আপনি আপনার পিসিতে ইনস্টল করবেন তো সে সম্পর্কে আজ অন্য একটি ভিডিও দেবো আজকে যেহেতু আমরা শুধুমাত্র কীভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে আপনি ওয়েবকে অ্যাপে পরিণত করবেন সেই সম্পর্কে তো আমরা আর কথা বাড়াচ্ছি না শুরুতেই আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ওপেন করে নিন তো ওপেন করার পরে আপনি এখান থেকে ইমটি অ্যাক্টিভিটি বা বেলাং অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি নেম প্যাকেজ নেম এবং এবং আপনার কোথায় সেভ করতে যাচ্ছেন আসলে কোথায় সেভ করতে যাচ্ছেন বা পাথ যেটি এটি বাই ডিফল্ট অবস্থা যেভাবে যেভাবে থাকবে এভাবেই আপনি রেখে দিন দেন হচ্ছে আপনি ফিনিশে ক্লিক করুন তো ফিনিশে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি যেই অ্যাপসটি ক্লিক ক্রিয়েট করতে চাচ্ছেন সেটির জন্য মেইন অ্যাক্টিভিটিটি মেইন অ্যাক্টিভিটি ডট জাবা এবং অ্যাক্টিভিটি মেইন ডট এক্স এম এল এই দুইটি ফাইল বাই ডিফল্ট অবস্থায় উন্মুক্ত হয়ে যাবে তো বলে রাখা ভালো যে আমাদের যে কোনো ওয়েবসাইটকে অ্যাপসে পরিণত করার জন্য মূলত তিনটি তিনটি পেজ নিয়ে কাজ করতে হবে যেগুলো হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাবা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং অ্যানড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই তিনটি পেজ নিয়ে কাজ করার পরে আপনি মূলত এই যেই ওয়েবসাইটটিকেই অ্যাপে ডট এ ফাইলে পরিণত করতে চাচ্ছেন তো সেটি আপনি ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন আর এই তিনটি পেজে আপনার যে সমস্ত কোড বসাতে হবে তো সেই সমস্ত কোড কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেই কোডসমূহ নিয়ে জাস্ট ভিডিওতে যেভাবে দেখিয়েছে সেভাবে আপনি বসিয়ে আপনি এপিকে ফাইল ক্রিয়েট করে নেবেন তো যাই হোক শুরুতেই আমরা শুরুতেই আমরা বাম দিকে মেনিফেস্টে মেনিফেস্টে ক্লিক করে অ্যান্ড্রয়েড মেনিফেস্ট ডট এক্সএমএল এই পেজটি আমরা ওপেন করে নেব তো এই পেজ আসলে ইন্টারনেট পারমিশনের যেই কোডটি রয়েছে সেই কোডটি এখানে রিপ্লেস করতে হবে তো সেই কোডটি আমাদের ওয়েবসাইট থেকে আপনি কপি করে নিয়ে এসে জাস্ট প্যাকেজ ডট কম এই এই লেখাটি বা যে বা ভিডিওতে দেখানো হয়েছে এই প্যাকেজ ডট কমের নিচে জাস্ট এই কোডটিকে আপনি কপি পেস্ট করে দিন কপি পেস্ট করার পরে আপনি এখানে কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমে এই পেজে সমস্ত কোড আপনি সিলেক্ট করে নেন দেন হচ্ছে কন্ট্রোল এস প্রেস করার মাধ্যমে সমস্ত কোড আপনি সেভ করে নিন অর্থাৎ শুরুতেই আপনি আপনি ইন্টারনেট পারমিশনের সেই কোডটি আমাদের সাইট থেকে নিয়ে এসে এখানে পেস্ট করার পরে আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন অর্থাৎ যাতে কিনা সবগুলো কোড সিলেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আপনি পরবর্তীতে কন্ট্রোল এস প্রেস করুন যাতে সবগুলো সবগুলো কোড এখানে সেভ হয়ে যাবে তো এটা হলে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এই পেজের কাজ শেষ তো এরপরে আপনি অ্যাক্টিভিটি মেইন ডট এক্স এই পেজটিতে যাবেন তো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এখানে দেখুন যে ডান দিকে উপরের দিকে তিনটি ভিন্ন ভিন্ন অপশান রয়েছে যে কোড স্প্লিট ডিজাইন তো যে অবশ্যই থাকুক না কেন আমরা শুরুতেই কোড এখানে ক্লিক করে এই কোড অপশানটি সিলেক্ট করে নেব তো দেখুন করার পরে দেখুন যে টেক্সট ভিউর নিচে যেই সমস্ত কোড রয়েছে আমরা এই টেক্সট ভিউর পরে সমস্ত কোড আমরা সিলেক্ট করে ডিলেক্ট করে দেবো শুধু নিচের দিকে যেই যেই লাইনটি দিয়ে এই এই টোটাল পেজের কোড শেষ হয়েছে সেই লাইনটি থাকবে তো টেক্সট ভিউ এই কোড সময় ডিলিট করার পর একদম নিচে লাইনে চলে যাব সেখান থেকে দেখুন লে আউটের আপনি এই লেখাটি সিলেক্ট করুন এবং লে আউটের লেআউটের পূর্বের সমস্ত লেখা আপনারা ডিলিট করে লে সামনে লেখুন রিলেটিভ তো বলে রাখা ভালো এই লাইনটির সাথে কিন্তু একদম উপরের লাইনটি সংশ্লিষ্ট এবং এই লাইনে আপনি যেটি পরিবর্তন করুক না করেন না কেন সেটি কিন্তু অটোমেটিক্যালি উপরে চেঞ্জ হয়ে যাবে তো আপনি এই লাইনটিতে একদম শেষের লাইনটিকে লেআউটের পূর্বে সমস্ত লেখা ডিলিট করে এখানে রিলেটিভ টাইপ করুন এবং অর্থাৎ এখানে শুধু লেখা থাকবে রিলেটিভ লেআউট ওকে এই 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 এটি হয়ে গেলে দেন হচ্ছে আপনি পুনরায় ডিজাইনে ক্লিক করুন ডান দিকের উপরের থেকে ডিজাইনে ক্লিক করুন তো ডিজাইনে ক্লিক করার পর আপনি দেখুন যে এখানে গ্যাজেট নামক যে অপশনটি রয়েছে সেই গ্যাজেটে ক্লিক করার মাধ্যমে ওয়েবভিউ অপশনটি পেয়ে যাবেন সেই ওয়েব অপশনটি জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে মোবাইলের মতো যে আইকন রয়েছে সেখানে নিয়ে এসে ছেড়ে দিন ওকে এরপর পুনরায় আপনি কোডে ক্লিক করে কোডে চলে যান তো দেখুন এখানে ওয়ে এখানে ওয়েব ভিউ ওয়েব সেই কোডটি অটোমেটিক্যালি চলে এসেছে এবং যেখানে হাইট এবং ওয়েট দেখাচ্ছে প্যারেন্ট অর্থাৎ আপনি যেই নিয়েছেন সেটির দৈর্ঘ্যপুরস্তের সাথে প্যারেন্ট অর্থাৎ সেটি দৈর্ঘ্যপুরস্তের সাথে অ্যাডজাস্ট হয় এই পেজটি বা এই অ্যাপসটি উন্মুক্ত হবে তো এখন ওই ওয়েবভ নিচে আপনাকে আমাদের যেই সাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটি কোড নিয়ে সেখানে আপনাকে কপি পেস্ট করে দিতে হবে তো অর্থাৎ দ্বিতীয় আমাদের ওয়েব পেজের দ্বিতীয় লাইনে যেই কোডটি রয়েছে সেই কোডটি আপনি জাস্ট কপি করে ওয়েব বিউনিসে পেস্ট করে দিন ওকে সেই এই কপি পেস্ট হয়ে গেলে দেন হচ্ছে আপনি হাতের বাম দিকে রিসোর্সে চলে যান রিসোর্সে রিসোর্সে একদম শেষের দিকে তো রিসোর্সে ক্লিক করার মাধ্যমে দেখুন যে একদম নিচের দিকের অপশনটা আছে ভ্যালুস আবার ভ্যালুসে ক্লিক করার পর পুনরায় আপনি পেয়ে যাবেন থিমস এবং থিমসের থিমসের প্রথম যে অপশনটি অর্থাৎ থিমস ডট এক্সএমএল এখানে ক্লিক করার মাধ্যমে এই থিমসের পেজটি উন্মুক্ত হবে এবং এখান থেকে আপনার কোনো কোড রিপ্লেস করতে হবে না জাস্ট আপনি তো থিমস ডট এক্সএমএল এ ক্লিক করার পরে এই পেজটি উন্মুক্ত হওয়ার পরে দেখুন যে আমরা ভিডিওতে যেভাবে দেখিয়েছি যে অ্যাকশন বারের সামনের দিকে লেখা রয়েছে যে ডার্ক অ্যাকশন বার তো আমরা এই ডার্ক লেখাটিকে কেটে জাস্ট এখানে নো অ্যাকশন বার নো টাইপ করে দেবো নো টাইপ করে এটা এই এই পেজের কাজ আপাতত শেষ তো এই পেজের কাজ শেষ হলে আপনি এখন মেইন অ্যাক্টিভিটি ডট জাবা এই পেজটিতে চলে যান এই পেজটিতে আপনি যাওয়ার পর দেখুন যে ইম্পোর্ট ইম্পোর্টের পর তিনটি আলাদা ডট ডট রয়েছে এই ডটে ক্লিক করা ক্লিক করুন জাস্ট তাহলে দেখুন যে এখানে অ্যান্ড্রয়েড ডট অ্যাপ কম্প্যাক্ট ইত্যাদি চলে আসবে তো যাই হোক যেটি সেটির ডিফল্ট অবস্থা অটোমেটিক্যালি চলে আসবে তো আপনি এখানে এর পরের লাইনে যেটি রয়েছে ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ডট ও এস বান্ডেল এই এই লাইনটির নিচে আপনাকে কপি কোড নিয়ে এসে পেস্ট করতে হবে তো আমাদের সাইডে এই কোড দেওয়া আছে দেখুন যে আমাদের সাইট থেকে যে লাইনে যে তিনটি কোড রয়েছে সেই সেই তিনটি কোড আপনি জাস্ট কপি করে নিয়ে এসে এই ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ডট ওয়েস বান্ডেল এই এই লেখাটির নিচে বা এই কোডটির নিচে আপনি তিনটি কোড কপি পেস্ট করে দিন তো দেন হচ্ছে পুনরায় আমাদের চতুর্থ লাইনের যে কোডটি রয়েছে প্রাইভেট ওয়েব বিউ মাই ওয়েব তো এই কোডটিকে আপনি ওভার রাইড ওভার রাইডের উপরে ক্লিক করে এখানে পেস্ট করে দিন কপি করে পেস্ট করে দিন তো দেন হচ্ছে আমাদের আমাদের ওয়েব পেজের বা ওয়েব ওয়েবসাইটের চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার লাইন এখানে পরাপর চারটি কোড বা পাঁচটি পাঁচটি লাইনে কোড দেওয়া আছে এই কোডসমূহ আপনি কপি করে জাস্ট এই সম আপনি কপি করুন এবং যে অ্যাক্টিভিটি মেইন এর নিচে আপনি এখানে পেস্ট করে দিন কিভাবে করবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনি সহায়তা নিতে পারেন তো দেখুন এই এই আমাদের তো এরপরে সর্বশেষ আমাদের ওয়েব পেজের একদম শেষের দিকে যে কোড সমূহ রয়েছে সেই সমূহ দেখুন একদম এই এই অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ডট যাবার এর শেষের দিকে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তো একদম শেষের ব্র্যাকের ঠিক উপরে আপনি এই কোডসমূহ কপি করে আমাদের ওয়েব পেজ থেকে কপি করে পেস্ট করে দিন তো এখন এখানে দেখুন যে বিট ম্যাপ এটি কিন্তু ইরড দেখাচ্ছে তো বিট ম্যাপ এটি ইর দেখাচ্ছে তো আপনি বিট ম্যাপে এখানে অল্টার প্রেস করে কন্ট্রোল অল্টার প্রেস করে এন্টার বাটনে প্রেস করুন তাহলে দেখুন যে অল্টার অল্টার বাং এন্টার প্রেস করার পরে এখানে হ ইম্পোর্ট ক্লাস চলে আসবে আপনি ইম্পোর্ট ক্লাসে ক্লিক করুন তাহলে এটি কিন্তু ই রডটি ফিক্সড হয়ে যাবে তো বলে রাখা ভালো আসলে আমরা এই এই মেইন অ্যাক্টিভিটি রড যাবা এখানেই দেখুন যে ওভার রাইডের পরে অর্থাৎ আমরা আমাদের ওয়েব পেজ থেকে পঞ্চম পঞ্চমালাইনে যে পাঁচটি কোড নিয়ে এসেছেন সেখানেই কিন্তু এইচ টি ডট আমাদের যে ওয়েবসাইটটির যে ইউআরএল সেই ইউআরএলটি এখানে এখানে কিন্তু রয়েছে তো আপনাদের যেটি করতে হবে আপনারা যেই ওয়েবসাইটটিকে আসলে অ্যাপসে পরিণত করতে চান সেই ওয়েবসাইটটির ইউআরএলটিকে আপনারা জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন আমাদের ওয়েব পেজ থেকে সমস্ত কোডই নিয়ে আসবেন কিন্তু আমাদের ওয়েবসাইটে যেই ইউআরএলটি রয়েছে আপনারা সেই ইউআরএলটি চেঞ্জ করে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে বসিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপাতত কোডের কাজ এখানেই শেষ তো এখন আপনি আপনার অ্যাপসটি আসলে ক্রিয়েট হয় সেখানে সেটি আপনি টেস্ট করার জন্য আপনি ভার্চুয়াল ডিভাইস যদি আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনস্টল করা অবস্থায় থাকে তাহলে সেটি সেই ভার্চুয়াল ডিভাইসে আপনার অ্যাপটি কীভাবে দেখাবে বা কেমন দেখাবে আপনি সেটি টেস্ট করে দেখতে পারেন এই জন্য জাস্ট উপর থেকে উপরের দিকে মেনু বারে যে পেলে বাটনের মতো যেই আইকনটা রয়েছে সেই পেলেতে ক্লিক করুন তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটি এই ভার্চুয়াল ডিভাইসে দেখা যাবে যে আপনার অ্যাপসটি ঠিকভাবে প্রস্তুত হয়েছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে দেন হচ্ছে আপনি দেন হচ্ছে আপনি এই এখান থেকে আপনি এপিকে ডট এপিকে ফাইল ক্রিয়েট করবেন তো ডট এপিকে ফাইল ক্রিয়েট করার জন্য ডট এপিকে ফাইল ক্রিয়েট করার জন্য উপরের মেনু থেকে বিল্ড অপশানে ক্লিক করুন এবং বিল্ড অপশানে ক্লিক করার পর যেই ড্রপডাউন মেনু চলে আসবে সেখানে জেনারেট সাইন বান্ডেল অর এপিকে এই এই অপশানটাতে আপনি ক্লিক করুন এই অপশন অপশনতে অপশনটিতে ক্লিক করার পরে দেখুন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল অথবা এপিকে এই দুটি আলাদা ভিন্ন ভিন্ন অপশান আছে তো এখান থেকে আমরা এপিকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু স্টোর পাত অর্থাৎ এটি যদি আপনার পূর্বে সেট করা থাকে তাহলে সুস এক্সিস্টিং এক্সিস্ট এক্সিস্টিং পাথ এটি সিলেক্ট করবেন অথবা যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন পথ সৃষ্টি করে নেবেন তো সেই জন্য আমরা দেখুন এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করেছি তো এখান থেকে আপনি কি স্টোর পাতা অর্থাৎ কি স্টোরটি আপনার কম্পিউটারে কোথায় সেভ করতে যাচ্ছেন বা কোথায় রাখতে যাচ্ছেন সেই ফোল্ডারটি বা সেই ড্রাইভটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন আসতে সেটি আসলে কী নামে সেভ করতে যাচ্ছেন এবং কি স্টোর সবসময় কিন্তু জে কেস ফর্ম্যাটে হয় তো এরপর আপনি পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড কিন্তু আপনার এই কি স্টোর বা কি স্টোরটি ভিউ ভিউ করার জন্য বা দেখার জন্য বা কী স্টোরটি আপনার উন্মুক্ত করার জন্য এই পাসওয়ার্ড কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে তো আপনি যেটি দেন না কেন সেটি কিন্তু আপনি মনে রাখবেন তো পাসওয়ার্ড এখানে টাইপ করার পরে দেখুন নিচের দিকে যা আছে ভ্যালিডিটি অর্থাৎ এটি আপনি কত বছরের জন্য আপনি অ্যাপসটি রাখতে যাচ্ছেন বা কত বছরের জন্য ক্রিয়েট করতে চাচ্ছেন তো এখানে বাই ডিফল্ট অবস্থায় পঁচিশ বছর চলে বা আপনি এখান থেকে যে কোনো সংখ্যা আপনি সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার যে অ্যাপসের ক্রিয়েটর বা আপনার নিজের নামের ফার্স্ট নেম লাস্ট টাইম লিখবেন দেন হচ্ছে অর্গানাইজেশন ইউনিট এটি আপনি যে কোনো কিছু বসিয়ে নেবেন দেন হচ্ছে অর্গানাইজেশন আপনার যদি এই অ্যাপসটি কোনো অর্গানাইজেশনের হয় থাকে তো সেটি আপনি সেই অর্গানাইজেশনের নাম লিখবেন দেন হচ্ছে আপনার সিটি আর লোকালিটির নাম লিখবেন দেন হচ্ছে স্টেট অর প্রভিন্স এটি আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় তারপর আপনি যে কোনো কিছু একটা লিখে দিন দেন হচ্ছে কান্ট্রি রিকোড কান্ট্রি কোড বাংলাদেশে আপনি যেই দেশে বাস করেন সেই দেশে কান্ট্রি কোড টাইপ করে দেন হচ্ছে ওকে প্রেস করুন ওকে প্রেস করার পর যেহেতু পাসওয়ার্ডটি আমাদের যাতে বারবার দিতে না হয় সেজন্য আমরা রিমেম্বার পাসওয়ার্ডস এই এইটি চেক করে নিয়েছি তো তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করেছি তো দেখুন এখানে যেহেতু আমরা অ্যাপটিকে রিলিজ করতে যাচ্ছি তো সেহেতু রিলিজ অপশনটিতে ক্লিক করে দেন হচ্ছে আমরা নিচের দিকে দুইটি আলাদা ভিন্ন ভিন্ন ওয়ান বার্ডস জার্স সিগনেচার এবং ভিটু ফুল অ্যাপকে এপিকে সিগনেচার তো দুইটি আমরা মার্ক করে দেন হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করব যার সিগনেচার এটি অবশ্যই যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আপনার অ্যাপসটিকে আপলোড দিতে ঝামেলায় পড়বেন তো আপনারা এখান থেকে দুইটি অপশনই সিলেক্ট করে নেবেন যেন স্যার ফিনিশে ক্লিক করুন তো জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের মতো তো দেখুন যে আপনার অ্যাপসটি কিন্তু ক্রিয়েট হবে এবং আপনার সেই নির্ধারিত ফোল্ডারে এটি সেভ হবে তো এখান থেকে আসলে আপনি ডট পিকে ফাইল পেয়ে যাবেন তো এখানে অনেকে কোশ্চেন আসতে পারে যে তাহলে কী স্টোর এই যে ফাইলটি তৈরি হয়েছে এটির কাছ কি আসলে কি স্টোর এটি আসলে আপনারা যদি গুগল প্লে স্টোরে অ্যাপসটিকে প্রকাশ করতে চান তখন কিন্তু এই কী স্টোর এটির প্রয়োজন হবে তো এই জন্য আপনারা এটিকে বেশ ভালোভাবে সংরক্ষণ করুন তো দেখুন আমাদের এখানে কিন্তু নিচের দিকে জেনার্ট সাইন্ড এপিকে এরকম একটি পপ পপ আপ নোটিফিকেশান চলে এসেছে তো এখানে আমরা নিচের যে তীর চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমে আমরা লোকেট অপশানটিতে ক্লিক করব তো লোকেট অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত রিলিজের জন্য যেই অ্যাপটি সেটি পেয়ে যাবো তো এখান থেকে দেখুন অনেকগুলো ফাইল আপনি জাস্ট রিলিজে ক্লিক করুন রিলিজে ক্লিক করার পরে দেখুন অ্যাপ রিলিজ ডট এপিকে এটিকে আপনি রিনেম দিন অর্থাৎ বাই ডিফল্ট অবস্থা এটি কিন্তু সব অ্যাপসই এরকম অ্যাপ রিলিজ ডট এপিকে এই নামটি চলে আসবে তো আপনি এটিকে আপনি নিজের পছন্দ মতো নাম নিয়ে নিন তো এটি আপনার কাঙ্ক্ষিত সেই এপিকে ফাইল এটিকে এখন সঠিকভাবে হয়েছে কিনা আমরা জাস্ট ব্লুস্টেক এই যেটি কিনা কম্পিউটার থেকে মোবাইল তো অ্যাপসটি ঠিক ঠিকভাবে তৈরি হয়েছে কিনা এটি আপনার জাস্ট ব্লু স্টেক দিয়ে চেক করে নেব তো এটি জাস্ট আমাদের সন্তুষ্টির জন্য যে আসলে সেটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা বা এটি অ্যান্ড্রয়েড স্টোরে ইনস্টল করার পরে কীরকম অবস্থা দেখাবে এটি আমরা পূর্বে থেকে শিওর হওয়ার জন্য আমরা ব্লুস্টেকস যদি আপনার পিসিতে থাকে তো আপনি ব্লু স্ট্রেকসে দিয়ে আসলে অ্যাপটি ঠিকভাবে হয়ছে কিনা বা সঠিকভাবে হয়ছে কিনা আপনি চেক করে দেখতে পারেন তো দেখুন আমরা বুলুস্টেক্সে দেওয়ার পর আসলে কিন্তু অ্যাপসটি সঠিকভাবে ক্রিয়েট হয়েছে এবং দেখাই যাচ্ছে যে আসলে যে আমাদের যেই সাইটটির যেই ওয়েবসাইটটি ডট এ ফাইল বা অ্যাপস ক্রিয়েট করেছি সেটি কিন্তু যথাযথভাবে সম্পন্ন হয়েছে তো এর পরবর্তী স্টেজে আপনি যদি বাই ডিফল্ট অবস্থায় এই অ্যাপটির একটি ইমেজ চলে আসবে তো আপনি যদি সেই ইমেজটিকে চেঞ্জ করে আপনার মতো ইমেজ বসাতে চান তো সেজন্য আপনাকে রিসোর্সের নিচে যে ড্রয়াবল নামক অপশন্টের আছে ড্রয়াবলে জাস্ট মাউস থেকে রাইট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে নিউতে ক্লিক করুন তাহলে নিউতে ক্লিক করে ইমেজ অ্যাসেট এইবার এই অপশনটিতে ক্লিক করুন ইমেজ অ্যাসেটে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি এখান থেকে আপনি যেই পাথ নামক ইয়ারটি অপশনটি রয়েছে তো সেই পাথে আপনি ক্লিক করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সেই লোগোটি বা চিত্রটি যেই আপনার পিসের যেই পোল্ডারে থাকবে সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত সেই ইমেজটিকে এখানে সিলেক্ট করে দিন দেন আসতে আপনি ফিনিশে ক্লিক করুন তো তাহলে আপনি এখানে যে ইমেজটি দেবেন সেটি কিন্তু আপনার অ্যাপসের অ্যাপসের চিত্র হিসাবে বা অ্যাপসের আইকন বা লোগো হিসাবে সেটি কিন্তু শো শো করবে বা দেখাবে তো যাই হোক এর পরবর্তীতে এপিকে ফাইল ক্রিয়েট হয়ে গেলে আপনি এটি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে পাবলিশ করবেন তো সে সম্পর্কে আমরা পরবর্তীতে আরও আরেকটি ভিডিও দেবো তো আমাদের সাথেই থাকুন আর আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো আমাদের চ্যানেলের সবগুলি ভিডিও দেখবেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো আমাদের চ্যানেলের ভিডিও সমূহ অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিও সমূহতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর যেটি করবেন সেটি হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ